हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल फूड एंड हेल्थ। आज के आमी नरम तुलतुले गुड़ेर रसगोल्ला बनिए देखाबो। शीतकाले नतून गुड़ेर रसगोल्ला कार ना भालो लागे, ताले चलुन झटपट देखे नी आमरा किभाबे बाड़ीतेई गुड़ेर रसगोल्ला बनिए नेवा जाए। प्रथमेई आमरा रसगोल्लाटा बानानोर जन्य मिष्टिटा तैरी करे नेब। एखाने आमी हाफ लिटार दूधेर छाना काटिए रेखेछि। भालो मिष्टि तैरी करते होले छाना किभावे तो काटाते हैं तार किछु टिप्स एंड ट्रिक्स सह एक ट्यूटोरियल आमी आमार नेक्स्ट वीडियोते दिए देव। एखाने आमी हाफ लिटार दूधे छाना काटिए रेखेछि। एखन छानाटा आमी भालो करे ठेसे ठेसे मेखे नेब। एमन भावे ठेसे ठेसे माखते हबे जाते छानाटा एकदम सफ्ट हो जाए। चार पाँच मिनट ठेसे नेवार पर एखन आमी एक चामच मतो मिल्क पाउडार मिसिए निच्छी। मिल्क पाउडारटा मिसिए नेवार परे आरो चार पाँच मिनट मतो भालो करे छानाटाके ठेसे नेब। छानाटा जत बेशी भालो करे समय धरे ठेसे नेवा हबे तत भालो मिष्टिटा सफ्ट हबे। প্রায় 8 থেকে 10 মিনিট মতো ছানাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেয়ার পর ছানাটা একদম সফট হয়ে গেছে। এখন ছানাটা যে কোনো রকমের শেপ দেয়া যাচ্ছে। এখন ছানাটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে মিষ্টির বলগুলোকে বানিয়ে নিচ্ছি। হাফ লিটার দুধের ছানা থেকে আমি 10টা বল বানিয়ে নিয়েছি। আমি এখানে ছোট ছোট সাইজের বল বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ বানিয়ে নেবেন। দেখুন বলগুলো কত সুন্দর গোলমাটল, না কোনো ক্র্যাক আছে না কোনো ফাটল আছে। এইভাবে আমি সব বলগুলোকে প্রথমে বানিয়ে নিচ্ছি। সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মিষ্টি সিরাটা বানানোর জন্য। মিষ্টি সিরাটা বানানোর জন্য আমি এখানে একটা গর্তওয়ালা স্টিলের হাঁড়ি নিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর হাফ কাপ গলানো খেজুরের গুড়। এখানে আপনারা চাইলে খেজুরের গুড়টা ছোট ছোট করে কেটেও দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম 3 কাপ পানি। এখন 3 কাপ পানি দিয়ে মিডিয়াম ফ্লেমে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেব। এদিকে শিরাটা আমাদের ভালো করে ফুটে গেছে। এর মধ্যে মিষ্টির বলগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। রসগোল্লার জন্য শিরাটা আমাদের কোনো এক তার বা দুই তার এইরকম কোনো কিছু করার দরকার হয় না। এখন গ্যাসটা হাই ফ্লেমে রেখে 10 মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে। 10 মিনিট পর মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে মিষ্টিটাকে আরও 20 থেকে 25 মিনিট মতো জাল করে নিতে হবে। এখন 20-25 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে চেক করে নেব আমাদের ছানাটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে কি না, আর মিষ্টির মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকেছে কি না। এখানে আমি একটা গ্লাসে অল্প পানি নিয়েছি। এর মধ্যে একটা রসগোল্লার বল ছেড়ে দিতাম। দেখুন সাথে সাথে রসগোল্লার বলটা ডুবে গেল। রসগোল্লার বলটা যদি না ডুবত, উপরে ভেসে থাকতো, তাহলে বুঝতে হতো আমাদের ছানাটা
এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। আর শিরাটাও মিষ্টির মধ্যে ভালো করে ঢুকিনি। তখন আরও 5-6 মিনিট হাই ফ্লেমে মিষ্টিটাকে ভালো করে জাল করে নিতে হবে। আমার মিষ্টিটা পানির মধ্যে ভালোভাবে ডুবে গেছে, মানে একদম ঠিকঠাকভাবে ছানাটা সিদ্ধ হয়েছে আর রসটাও মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। এখন আমি আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এখন আমি মিষ্টিটা শিরার মধ্যেই 5-6 ঘন্টা রেখে দেব, তারপরে আমি সার্ভ করে দেখাবো। 5-6 ঘন্টা পর দেখুন রসগোল্লাগুলো রসে ডুবে একদম টইটুম্বুর হয়ে গেছে, কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, খুব সহজে আর খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।